আমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি শিলু ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম চলো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমার বাবা মাঠে কি কি সবজি চাষ করেছে নিজের হাতে চলো দেখে নেওয়া যাক তাহলে চলো আর আমার ওই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখো আমি এখন মাঠে যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে দেখো আমার এই যে সাইডে দেখতে পাচ্ছি ধান ধান গাছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর চারিদিকে এই দিকে দেখো এই ধানগুলো ধান এসেছে এই যে ধান ধানগুলো দেখো কাটার মতো হয়ে গেছে চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো আকাশটা মেঘলা মেঘলা রয়েছে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আকাশে দেখো এই যে হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ এই যে দেখো সবজি খেতে এটা আমার বাবা লাগিয়েছে এখানটা পুরো লাল শাক সুন্দর বিশাল বড় একটা আম গাছ রয়েছে এই যে আম নিচে দাঁড়িয়ে আছি আমি কত জায়গা জুড়ে দেখো শুধু লাল শাক রয়েছে এইটা দেখো সাদা শাক এই যে সবুজ শাক এগুলো সব আমি আমার বাবা চাষ করেছে এই যে কলা গাছ দেখো কলা গাছে এই যে কাঁদি দেখো কলার কাঁদি মোচা রয়েছে নিচে সুন্দর আমার বাবা চাষ করেছে দেখো কত কলা বাবা আবার দেখো এখানে হলুদ হলুদ গাছ লাগিয়েছে কিছু এই যে হলুদ এর নিচে কত সুন্দর সুন্দর হলুদ হয়েছে এখানে দেখো এই যে ঝিঙে গাছ এইগুলো হচ্ছে সব ঝিঙে গাছ এখানে কত জায়গায় ঝিঙে রয়েছে এই যে এই যে দেখো কত বড় বড় ঝিঙে রয়েছে এই যে দেখো কলার কাঁধি কলা ধরেছে দেখো কত যে এটা হচ্ছে কাঁচ কলার কাঁধি এই যে দেখো এটা ওল এর নিচে ওল রয়েছে ওল ওল গাছ এটা দেখো লঙ্কা এই যে লঙ্কার ফুল হয়েছে কলা ক্ষেত কলার মোচা দেখো মোচা ভালো দেখা যাচ্ছে না এই যায় দেখো ভেন্ডিও ধরেছে ভেন্ডি গাছ লাগানো হয়েছে ভেন্ডি দেখো কত বড় বড় কলার মচা পড়েছে দেখো দেখো চলো অন্য সবজিগুলো গুলো নি কত ছোট ছোট গাছে দেখো কলা মাছা পড়েছে এই ছোট ছোট কলা গাছে সবই কলা ধরবে এই জমিটা আরও কিছু সবজি ছিল সেগুলো তোলা হয়ে গেছে দেখো এখানে এই সবে বাঁধাকপি গাছ লাগানো হয়েছে চারা থেকে বাঁধাকপি আস্তে আস্তে এগুলো বড়ো হয়ে বাঁধাকপি এখনও বাঁধেনি এই যে সবে দেখো বাঁধা শুরু হচ্ছে এই যে পুরো জুড়ে এই যে বাঁধাকপি লাগানো হয়েছে চলো অন্য সবজিগুলো দেখিয়ে দিই এখানে মূলো চাষ হয়েছে মূল এই যে দেখো নিচের দিকে যে মূল আর কয়েক সপ্তাহ পরে মূল তোলা যাবে এই যে এটা পুরো ক্ষেত সবই আমার বাবার জমিতে চাষ করেছে এগুলো দেখো বড় বড় হয়েছে অনেক তোলা যাবে এখন কিছু কিছু এখানে দেখো পুরো কলা খেত গাছে কলা কাতি পড়েছে দেখো লাল লাল শাক সব খেয়ে ভরা সবজি আর সবজি চারিদিকে শুধু সবজি কত সুন্দর দেখো এই যে মোছাটা দেখো কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কলার মোছা দেখো প্রত্যেকটা গাছেই শুধু কলার মোছা কি সুন্দর সুন্দর এই যে বন্ধুরা দেখে না এই এটা পুরো ওল খেত এটা আমার বাবা চাষ করেনি অন্য পাশের জমিতে চাষ হয়েছে দেখো কত ওল খেত দেখো ওল কত ওল একসাথে লাগানো এটা হচ্ছে ওল পুরো জায়গা জুড়ে শুধু ওল দেখো মাঠের গাছে কত লঙ্কা হয়েছে সুন্দর সুন্দর লঙ্কা এই যে দেখো আর এটা এই পুরো ক্ষেতটা জুড়ে দেখো এটা পটল ক্ষেত গাছে দেখো এই যে পটল ধরেছে এই যে দেখো পটল এই যে সব গাছে দেখো কত পটল হয়েছে দেখতে পাচ্ছি আশা করি কত সুন্দর এই দেখো পুরো ক্ষেত জুড়ে পটল ক্ষেত খুব সুন্দর পটল ধরেছে প্রত্যেকটা গাছে আর এই দিকটা থাকা গাধা ফুলের চাষ হয়েছে কত ফুল হয়েছে দেখো পুরো ক্ষেত জুড়ে শুধু গাঁদা ফুল দেখো

এটা হচ্ছে লাল গাদার এটা দেখো হলুদ ওগুলো কমলা কালার ছিল এটা দেখো পুরো হলুদ কি সুন্দর দেখো বন্ধুরা এখানে ফুলকপি লাগানো হয়েছে কিন্তু ফুলকপি এখনো বাঁধিনি গাছগুলো একটু বড় হয়েছে সবে আর কিছুদিন বাদে এতে ফুল বাঁধবে ফুলকপি এই যে দেখো এখানটায় শুধু ফুলকপি লাগানো হয়েছে খেদ্র এটা হচ্ছে ভেন্ডি এই যে ভেন্ডির ফুল এসছে দেখো প্রত্যেকটা গাছে গাছে এই যে দেখো এরকম ভেন্ডি এসেছে সব জায়গায় দেখো ভেন্ডি এটা হলো ভেন্ডি ক্ষেত তাহলে বন্ধুরা মাঠে কি কি সবজি চাষ হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে দেখা হবে অন্য কোনো ভিডিওই টাটা